শুরু হয় গুয়াহাটি টু হাওড়ার জার্নি। মাঝপথে চা জলখাবার বিভিন্ন মানুষ, তারপর ধোয়া মোছা স্মৃতির ভাগাড়ে রচিত হয় এ জার্নি বাই ট্রেন। সকালে ঘুম থেকে উঠে চলে এলাম সকালের প্রাতরাশটা সেরে ফেলার জন্য। 50 টাকা প্লেট প্রতি দিয়ে 2 পিস ছোলা বাটা নিয়ে নিলাম। আজকে গুয়াহাটিতে দ্বিতীয় দিন, আজকে আমাদের বাড়ি ফেরার দিন, ট্রেনে উঠবো আজকে সরাইঘাটে আবার। তো সকালবেলা আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, এখানে একটা হোটেল পেলাম কামাখ্যা থেকে একটু বাইরে গিয়ে। এখানে এরকম পুরি আর আলু মটরের সবজি আর চাটনি, আচার চাটনি নেই, ওটা খেয়ে দেখি। ভালো, খারাপ না। প্রাতরাশ সেরে 500 টাকার বিনিময়ে গাড়ি বুক করে পৌঁছে গেলাম গুয়াহাটির স্টেশন চত্বরে। ডিসপ্লে বোর্ডে দেখে নিলাম 1, 2, 3, 4, 6 সয়াঘাট সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন গুয়াহাটির 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আমরা সঠিক সময়ে গুয়াহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। ট্রেন গুয়াহাটি থেকে রওনা দিয়েছে তার গন্তব্যের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় তখন দুপুর 12:22। গুয়াহাটি থেকে হাওড়া 999 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় নেয় 17 ঘন্টা 10 মিনিট। যাত্রাপথে রয়েছে মোট 13টি হল্ট ও 175টি ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেনের গড় গতিবেগ 58 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ অনুমোদিত গতিবেগ 130 কিলোমিটার প্রতি ঘন্টা। সপ্তাহের প্রতিদিনই দুপুর 12:20 গুয়াহাটির 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দেয় এবং পরের দিন ভোর 5:30 হাওড়ার 9 নম্বর বা 14 নম্বর বা 18 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায়। এই LHB রেক বিশিষ্ট ট্রেনটিকে WAP-7 ইঞ্জিন দ্বারা নিয়ে যাওয়া হয়। এই ট্রেনটি কোনো র্যাক শেয়ারিং করে না। ট্রেনের কোচগুলির মধ্যে রয়েছে 3টি সাধারণ কক্ষ, 9টি স্লিপার কক্ষ, 1টি পেন্ট্রি কার, 1টি প্রথম শ্রেণীর বাতানুকূলীন কক্ষ, 1টি দ্বিতীয় শ্রেণীর বাতানুকূলীন কক্ষ ও 5টি তৃতীয় শ্রেণীর বাতানুকূলীন কক্ষ। পেন্ট্রি কার, অনবোর্ড ক্যাটারিং ও ই ক্যাটারিং 3টেরই সুবিধা এই ট্রেনে রয়েছে। এই ট্রেনের একদিকে রয়েছে 1টি আয়না ও 3টি প্লাগ পয়েন্ট এবং 6টি শোয়ার বেড। আরেক দিকে রয়েছে 2টি শোয়ার বেড এবং 1টি প্লাগ পয়েন্ট। ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং অযথা ভিড় তেমন নেই। ডাস্টবিন রয়েছে, তবে এখানে একটু জল জমে আছে, এটাই যা, বাকি একদম পরিষ্কারই রয়েছে। একটা বেসিন রয়েছে, শুনতে পাচ্ছেন, জল করছে, আয়না ডাস্টবিন রয়েছে। গুয়াহাটি থেকে হাওড়া এই ট্রেনের স্লিপারের ভাড়া 520 টাকা, তৃতীয় শ্রেণীর ভাড়া 1365 টাকা, দ্বিতীয় শ্রেণীর ভাড়া 1940 টাকা এবং প্রথম শ্রেণীর ভাড়া 3275 টাকা। তাছাড়া জেনারেলের ভাড়া 270 থেকে 275 টাকা। গুয়াহাটি থেকে 6.8 কিলোমিটার পথ অতিক্রম করে 12:41 অর্থাৎ নির্ধারিত সময় থেকে 6 মিনিট দেরিতে এই ট্রেন তার প্রথম হল্ট কামাখ্যা জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায়। গুয়াহাটি থেকে কামাখ্যা 6.8 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে 15 মিনিট, অর্থাৎ গড় গতিবেগ 27 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি জংশন হওয়ার কারণ এখান থেকে ভাগ হচ্ছে আগিয়াথড়ি গুয়াহাটি লাইন
আজারা গোয়াটি লাইন এবং গোয়াটি পান্ডু সেকশন। এখানে দু মিনিট হল থাকলেও আট মিনিট দাঁড়িয়ে 12:49 ট্রেন তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। আমাদের খাবার অর্ডার করা হয়েছে আইআরসিটিসি অ্যাপ থেকে, ওখানে আমাদের বনগাঁ গাঁওতে আমাদের খাবার উঠবে। টাইম মোটামুটি 3:15, এখন বাজছে 1:28, তো খাবার তো খেতেই হবে কিছু না কিছু। এইগুলো ছিল ওয়ারিওর ফ্রাইড ফিস, বিকাজির ভুজিয়া আর বাড়িতে ভাজা বাদাম, তিনটাকে মিক্স করে একটা চটপটি টাইপের কিছু বানাবো বা চানাচুর টাইপের, সেটা খাবো। আমরা বাইরে থেকে কিনে নিয়েছিলাম বাদাম ভাজা, সবুজ মটর ভাজা, ভুজিয়া ইত্যাদি খেতে খেতে যাব বলে। এখন সবগুলিকে একসাথে মিশিয়ে নিয়ে একটা চানাচুর টাইপের বানিয়ে নিলাম। হ্যান্ডমেড চানাচুর, নিজে বানানো প্রাপ্ত হয় না, ভালোই লাগছে, এটা খাই টাইম পাস করি আর কি। দীপর বিল, এটি একটি মিষ্টি জলের হ্রদ। এই বিলের আশেপাশে রয়েছে 14টি আদিবাসী গ্রাম, অর্থাৎ 12টি পরিবার রয়েছে। মৎস্য শিকার করা এখানকার মানুষদের প্রধান জীবিকা। এই বিলটি 10.1 স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং বন্যার সময় এটি বেড়ে হয়ে যায় 40.1 স্কোয়ার কিলোমিটার। 414 হেক্টর এলাকাকে দীপর বিল অভয়ারণ্য হিসাবে ঘোষণা করে আসাম সরকার। তবে 1990 থেকে 2002 পর্যন্ত সেটা কমে দাঁড়ায় 405 হেক্টরে। এই বিলে 20টি উভচর, 12টি টিকটিকি, 18টি সাপ ও 6টি কচ্ছপের প্রজাতির সন্ধান পাওয়া গেছে। তাছাড়া 50টিরও বেশি মাছের প্রজাতির সন্ধান পাওয়া গেছে। কুল দরি আর বুঝি কুল না।
ট্রেনের জার্নি আর চা থাকবে না, সেটা কি হয়? তাই 20 টাকা কাপ প্রতি দিয়ে গরম গরম চা কিনে নিলাম। চাটা সত্যি স্বাদের দিক থেকে বেশ ভালোই ছিল, মনকে আরও তাজা করে তুলেছে। अक्सर तेरी गलियों में रुक जाता हूँ, महसूस करता हूँ वहाँ तुझको। मैं यूं ही कहीं मुझ में ही खो जाता हूँ मीठा। গুয়াহাটি থেকে 182.3 কিলোমিটার পথ অতিক্রম করে 3:45 অর্থাৎ নির্ধারিত সময় থেকে 20 মিনিট দেরিতে এই ট্রেন তার দ্বিতীয় হল্ট নিউ বঙ্গাইগাঁও জংশনের 1A প্ল্যাটফর্মে এসে হাজির। কামাখ্যা থেকে নিউ বঙ্গাইগাঁও 175.5 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে 2 ঘন্টা 48 মিনিট, অর্থাৎ গড় গতিবেগ 61 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি জংশন হওয়ার কারণ এখান থেকে ভাগ হচ্ছে নিউ জলপাইগুড়ি নিউ বঙ্গাইগাঁও সেকশন, বারাউনি গুয়াহাটি লাইন, বঙ্গাইগাঁও যোগীহোপা কামাখ্যা লাইন। আমাদের ট্রেন এই রুট দিয়েই এসেছে এবং নিউ জলপাইগুড়ি গুয়াহাটি লাইন, এই লাইন দিয়ে বন্দে ভারত ট্রেন যাতায়াত করে। এখানে 2 মিনিট হল থাকলেও 27 মিনিট দাঁড়িয়ে 4:12 এই ট্রেন প্ল্যাটফর্মকে বিদায় জানায়। আর এই স্টেশন থেকে ই ক্যাটারিং এ বুক করা ছিল আমাদের মধ্যাহ্ন ভোজন। তো আমরা অনলাইনে ফুড বুক করেছিলাম, তো আমাদের অনলাইনে এসেছে চিকেন চাউমিন আর হচ্ছে গিয়ে চিকেন ফ্রাইড রাইস এবং একটা স্পেশাল ভেজ থালি, আর তার সাথে এই নিউ বঙ্গাইগাঁও স্টেশনে একটা পেপসি কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম। আর জল তো আমরা আগেই কিনেছিলাম, সেটা রয়েছে। তো এক এক করে দেখি কোনটা কেমন কি হয়েছে। এটাতে রয়েছে ভেজ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস তো টানি নে। এবার রয়েছে এখানে এটা চিকেন চাউমিন, চিকেন চাউমিন রয়েছে। রয়েছে 2 স্পুন দিয়েছে চাউমিনের জন্য, এটা আছে ও এটার জন্য এটা রয়েছে। আর রয়েছে এখানে ভেজ থালি, ভেজ থালিতে যেটা হচ্ছে পনিরের সবজি, ডাল ফ্রাই, মিক্সড ভেজ, ভাত, আমের চাটনি, রুটি, মিষ্টি, স্যালাড, আর এটা একটা কোনো কিছু চাটনি হবে হয়তো, এইগুলো দিয়েছে। তো আমি প্রথমে এটা খেয়ে দেখি কেমন কি টেস্ট লাগছে। ডিম আছে, সবজি আছে, চিকেনও রয়েছে। টেস্ট ভালো, ভালো টেস্ট হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে, ভালো আছে। তো এটা খেয়ে দেখা। আবার ছিল চিকেন ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইসটা টেস্ট করে দেখি কেমন লাগছে না লাগছে।
ঠিকই আছে, চিকেন আছে বলে ভালো লাগছে, তাছাড়া বাকিটা এরকম নর্মালি আছে, খাওয়া যাবে। আর ভাত খাওয়াটা আর কিছু দেখাচ্ছে না, কারণ ওটাতে একই জিনিস, সমস্ত ট্রেনে একই রকমই থাকে। খাবারের মান সত্যি ভালো ছিল, তাছাড়া স্পেশাল ভেজ থালির প্রত্যেকটা টেস্টও যথেষ্ট ভালো ছিল, তাই আমরা ঠিক করলাম রহস্য ভোজেও অনলাইন থেকেই অন্য কিছু বুক করব। গুয়াহাটি থেকে 288.8 কিলোমিটার পথ অতিক্রম করে 5:34 অর্থাৎ নির্ধারিত সময় থেকে 29 মিনিট দেরিতে এই ট্রেন তার তৃতীয় হল্ট নিউ আলিপুরদুয়ারের 2 নম্বর প্ল্যাটফর্মে এসে উপস্থিত। নিউ বঙ্গাইগাঁও থেকে নিউ আলিপুরদুয়ার 106.5 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় নেয় 1 ঘন্টা 38 মিনিট, অর্থাৎ গড় গতিবেগ 65 কিলোমিটার প্রতি ঘন্টা। সামনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে 12378 পদাতিক এক্সপ্রেস। 2 মিনিট দাঁড়িয়ে এই ট্রেন রওনা দেয় পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। সন্ধ্যেবেলায় 10 টাকা কাপপতি দিয়ে গরম গরম লেবু চা নিয়ে নিলাম। আলিপুরদুয়ার ছাড়লো, আমরা আমার একটা পুরনো বন্ধু যার সাথে আমার কলেজ থেকে পরিচয়, ভাইয়ের মতো তার সাথে আমার বহুদিন পর, হয়তো বছর 2-3 পর দেখা হলো আজকে, তার বাড়ি আলিপুরদুয়ারে। এবার আমরা ট্রেনে উঠলাম আলিপুরদুয়ার থেকে, তো বিকেলবেলা হয়ে গেছে, লেবু চা বিক্রি করতে এসছে, লেবু চা কিনলাম, লেবু চা খাচ্ছি, খেতে খেতে কোচবিহার পৌঁছাবো, কোচবিহারে দেখা হচ্ছে। গুয়াহাটি থেকে 307.6 কিলোমিটার পথ অতিক্রম করে 5:53 অর্থাৎ নির্ধারিত সময় থেকে 23 মিনিট দেরিতে এই ট্রেন তার চতুর্থ হল নিউ কোচবিহারের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায়। নিউ আলিপুরদুয়ার থেকে নিউ কোচবিহার 18.8 কিলোমিটার পথ অতিক্রম করতে 23 মিনিট সময় লাগে, অর্থাৎ গড় গতিবেগ 49 কিলোমিটার প্রতি ঘন্টা। 2 মিনিট দাঁড়িয়ে বিদায় জানায় এই স্টেশনটি। গুয়াহাটি থেকে 345.5 কিলোমিটার পথ অতিক্রম করে 6:38 অর্থাৎ নির্ধারিত সময় থেকে 36 মিনিট দেরিতে এই ট্রেন তার পঞ্চম হল্ট ফালাকাটার 1 নম্বর প্ল্যাটফর্মে এসে হাজির। নিউ কোচবিহার থেকে ফালাকাটা 37.9 কিলোমিটার পথ অতিক্রম করতে 30 মিনিট সময় লাগে, অর্থাৎ গড় গতিবেগ 76 কিলোমিটার প্রতি ঘন্টা। 2 মিনিট দাঁড়িয়ে ট্রেন আবার চলতে থাকে তার নিজের ছন্দে।
গুয়াহাটি থেকে 367.7 কিলোমিটার পথ অতিক্রম করে 6:59 মিনিটে অর্থাৎ নির্ধারিত সময় থেকে 31 মিনিট দেরিতে এই ট্রেন তার ষষ্ঠ হল্ট ধূপগুড়ির 2 নম্বর প্ল্যাটফর্মে এসে উপস্থিত। ফালাকাটা থেকে ধূপগুড়ি 22.2 কিলোমিটার পথ অতিক্রম করতে 24 মিনিট সময় লাগে, অর্থাৎ গড় গতিবেগ 56 কিলোমিটার প্রতি ঘন্টা। 2 মিনিট দাঁড়িয়ে ট্রেন চলতে থাকে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এখন রাত্রি হয়ে যাওয়ায় এই তিস্তা নদীটি ভালোভাবে দেখা যাচ্ছে না। গুয়াহাটি থেকে 433.1 কিলোমিটার পথ অতিক্রম করে 7:56 মিনিটে অর্থাৎ নির্ধারিত সময় থেকে 6 মিনিট দেরিতে এই ট্রেন তার সপ্তম হল্ট নিউ জলপাইগুড়ি জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায়। ধূপগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি 65.4 কিলোমিটার পথ অতিক্রম করতে 1 ঘন্টা 20 মিনিট সময় লাগে, অর্থাৎ গড় গতিবেগ 49 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি জংশন হওয়ার কারণ এখান থেকে ভাগ হচ্ছে হাওড়া নিউ জলপাইগুড়ি লাইন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে অর্থাৎ টয় ট্রেন, নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার শামুকতলা রোড লাইন, হলদিবাড়ি নিউ জলপাইগুড়ি লাইন এবং কাটিহার গুয়াহাটি লাইন। এখান থেকে কিনে নিলাম 30 টাকা দিয়ে 1 প্লেট অর্থাৎ 4 পিস রুটি সবজি। স্বাদ বলতে খিদে থাকলে ঠিক আছে, খুব একটা আহামরি তেমন না, ঠিকই আছে বলা যেতে পারে। 10 মিনিট হল্ট থাকলেও 8 মিনিট দাঁড়িয়ে 8:04 মিনিটে স্টেশন থেকে রওনা দেয় এই ট্রেন। গুয়াহাটি থেকে 520.4 কিলোমিটার পথ অতিক্রম করে 9:12 মিনিটে অর্থাৎ নির্ধারিত সময় থেকে 7 মিনিট দেরিতে এই ট্রেন তার অষ্টম হল্ট কিষানগঞ্জের 2 নম্বর প্ল্যাটফর্মে এসে হাজির। নিউ জলপাইগুড়ি থেকে কিষানগঞ্জ 87.3 কিলোমিটার পথ আসতে 1 ঘন্টা 5 মিনিট সময় লাগে, অর্থাৎ গড় গতিবেগ 81 কিলোমিটার প্রতি ঘন্টা। আমরা অনলাইনে খাবার বুক করে দিয়েছি। আপনারা যদি চান অনলাইনে কিভাবে চলন্ত ট্রেনে খাবার বুক করব সেটা জানতে, তাহলে ডেসক্রিপশনে লিংক আছে, ক্লিক করে দেখতে পারেন। 2 মিনিট হল্ট থাকলেও 3 মিনিট দাঁড়িয়ে 9:15 মিনিটে বিদায় জানায় স্টেশনকে। গুয়াহাটি থেকে 668.1 কিলোমিটার পথ অতিক্রম করে 11:48 মিনিটে অর্থাৎ নির্ধারিত সময় থেকে 18 মিনিট দেরিতে এই ট্রেন তার নবম হল্ট মালদা টাউনের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায়। কিষানগঞ্জ থেকে মালদা টাউন 147.7 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে 2 ঘন্টা 23 মিনিট, অর্থাৎ গড় গতিবেগ 62 কিলোমিটার প্রতি ঘন্টা। এই স্টেশন থেকেই আমাদের খাবার উঠবে। 10 মিনিট দাঁড়িয়ে ট্রেন রওনা দেয় পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এখন আমরা নৈশ বাসটা সেরে নেব। লাইমলাইট বিরিয়ানি 3 প্লেট বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, প্লেট দুটি তোকে 1 প্লেট দিয়ে দেবো, 1 প্লেট এইখানে আছে, স্যালাড আছে, এই স্যালাড দিয়ে দিলাম। আমাদের 2টো স্যালাড থাকলো, 3টে চামচ আছে, 1টা চামচ দিয়ে দেবো এখানে, আমাদের 2 জনের 2টো চামচ, ঠিক আছে। আর আমাদের দিয়েছে সঙ্গে টিস্যু, এটা দেখি কোনটা কী টেস্ট। এইটা হচ্ছে দিয়েছে, এখানে চিকেনও রয়েছে, আলু রয়েছে, আলু রয়েছে,
এই খেয়ে দেখি কেমন লাগে। এই হচ্ছে বিরিয়ানি ডাউন টেস্ট, টেস্টখানা ব্যাপক করেছে, খুব সুন্দর খেতে লাগছে। এরকম বিরিয়ানির টেস্ট হলে আর কি চাই। আলুটা ভীষণ সফট, খুব সুন্দর করেছে। এরকম বিরিয়ানি হবে ট্রেনের মধ্যে দম বিরিয়ানি, আর কি চাই। নাহলে সেই এই যে বিরিয়ানি হয় ভাত মাখা মাংস ঝোল মাখা বিরিয়ানি, সেটা অতটা খাস লাগে না, কিন্তু এই দম বিরিয়ানি ট্রেনের মধ্যে পাবো ভাবতেই পারিনি, পেয়ে গেছি, সেটা বিশাল ব্যাপার। যাই হোক, খাবারটা খেয়ে নিই, খাবারটা খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়বো, ঠিক আছে। তো দেখা হচ্ছে যেখানে আমরা নামবো সেখানে। গুয়াহাটি থেকে 792.1 কিলোমিটার পথ অতিক্রম করে 1:51 মিনিটে অর্থাৎ 3 মিনিট দেরিতে এই ট্রেন তার 11 নম্বর হল্ট রামপুরহাট জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায়। নিউ ফারাক্কা থেকে রামপুরহাট 88.8 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে 1 ঘন্টা 16 মিনিট, অর্থাৎ গড় গতিবেগ 70 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি জংশন হওয়ার কারণ এখান থেকে ভাগ হচ্ছে হাওড়া নিউ জলপাইগুড়ি লাইন, সাহিবগঞ্জ লুপ, জোসিডি ডুমকা রামপুরহাট লাইন। 2 মিনিট দাঁড়িয়ে বিদায় জানাই এই স্টেশনকে, আর আমরাও বিদায় জানিয়ে দিলাম এই ট্রেনকে। এই ট্রেন এখন বোলপুর বর্ধমান হয়ে হাওড়া পৌঁছাবে 5:30 মিনিটে। এই পর্ব এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী শিলং স্ট্রিট ফুড এবং সম্পূর্ণ মেঘালয় ভ্রমণ ও বাজেট ভিডিওতে।